হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো চলে আসলাম নতুন আরেকটি ইয়ারড্রপ নিয়ে। আজকের ইয়ারড্রপটিতে অবশ্যই আপনারা জয়েন করবেন, প্রত্যেকে জয়েন করবেন আজকের ইয়ারড্রপে, বিকজ আজকের ইয়ারড্রপটিতে আপনি খুব সহজে অল্প একটু কাজ করে এখান থেকে $50 আর্নিং করতে পারবেন। তো ইয়ারড্রপটির নাম হলো ভিভি ইয়ারড্রপ বোট, এবং এখানে আমাদের একটি ভিভি টোকেনের প্রাইস কিন্তু $1 করে বলেছে লিস্টিং প্রাইস, তবে এত বেশি হবে না। যখন এয়ারড্রপটি যখন পেমেন্ট করবে তখন এর অর্ধেকে নেমে আসবে। তো অর্ধেকে নেমে আসুক আর যেটাই নেমে আসুক, আমাদের যতটুকু দেবে ততটুকু আমাদের লাভ। আর এই টোকেনটা আপনারা খুব সহজে সেল করতে পারবেন, যখন আপনারা হাতে পাবেন টোকেনটা উইথড্র করতে পারবেন, তখন এটা অটোমেটিক কিন্তু উইথড্র করে আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে, আপনাকে নিজে থেকে উইথড্র করতে হবে না। তো এখানে অল্প একটু কাজ করতে হবে, অল্প কাজ করলে আপনি এখানে এই পরিমাণ ডলারটা পেতে পারেন। তো এখানে মূলত আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এয়ারড্রপের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে টেলিগ্রাম নিয়ে আসবে, এবং টেলিগ্রাম নিয়ে আসলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন। তো এখানে নিচে স্টার্ট মেনু দেখবেন, স্টার্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে, এবং আসার পর আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, খেয়াল করেন। ওয়েবসাইটে নিয়ে গেলে কর্নারে ছোট্ট করে দেখতে পারবেন, এটা আমি জুম করি, জুম করে দেখাই, কর্নারে একেবারে কর্নারে এরকম একটা দেখতে পাবেন। তো আই অ্যাম হিউম্যানে ক্লিক করে দিবেন। আই অ্যাম হিউম্যানে ক্লিক করে দিলে এখানে এরকম ক্যাপচা আসবে। তো এখানে ট্রেন সিলেক্ট করতে বলেছে, দেখেন এখানে এখানে যেটা সিলেক্ট করতে বলবে ঠিক তখনই সেটা আপনাকে নিচ থেকে সিলেক্ট করতে হবে এই জায়গাটায়। তো আমি ট্রেনগুলো সিলেক্ট করে দিচ্ছি, দেখেন যেগুলো ট্রেন শুধুমাত্র সেইগুলো সিলেক্ট করতে হবে। তো আমি ট্রেনগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এটা আমি এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশানে ক্লিক করব, তারপর আবারও ট্রেন সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি এগুলো করে দিলাম, চেক অপশানে ক্লিক করে দিলাম, এবং এটা কিন্তু টিকমার এসে গেছে, এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। ছোট্ট করে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গুড জব, গো টু ব্যাক প্রেস। তো আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করব, ব্যাক বাটনে ক্লিক করার পর আমি এটা ব্যাকে চলে আসলাম, এবং এখানে আসার পর চেক অপশানে ক্লিক করে দিবেন। তো চেক অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন চেক অপশনে ক্লিক করার পর এই অপশন পাবেন। আসার পর এখানে আপনাকে তাদের যে চ্যানেলে জয়েন করতে হবে, দেখেন এটা আমি দেখা দিচ্ছি আপনাদের, ঠিক এখানে একটা জয়েন এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। তো আমি প্রথমটায় ক্লিক করি, প্রথম চ্যানেলে এটা কাজ জয়েন করতে হবে। জয়েন করলে এখানে আমি পনেরো টোকেন পাবো, আমি এখানে জয়েন করলাম, সরি। সো আমি জয়েন করে দিলাম, জয়েন করার পর আবার ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর এখানে এই নিচে তার মার্কেট প্লেসে জয়েন করতে হবে। তো আমি জয়েন করলাম, তো জয়েন করার পর আমি ব্যাকে চলে আসলাম। আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে এই দুটোতে জয়েন করার পর আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে বলেছে রিটুইট পিন পোস্ট এবং ফলোয়ার্স অন, তো আমরা এই ফলোয়ার্সে ক্লিক করে দিব। সো ফলোয়ার্সে ক্লিক করে দিব, দেওয়ার পরে আমাদের সরাসরি তাদের টুইটারে নিয়ে যাবে, এবং টুইটারে নিয়ে যাওয়ার পরে আমাদের এটা ফলো করতে হবে, এখান থেকে এই জায়গাটা ফলো করতে হবে। ফলো করে দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে এই যে পিন পোস্ট, এই যে পিন টুইট, এটা আপনাকে দেখতে পাচ্ছেন এখানে তারা বলেছে একটি ভিপি টোকেনের প্রাইস $1 হবে, আর এটা এখানে আপনারা সব দেখতে পারবেন এদের এটা। আর প্রতি রেফারেলে কিন্তু আপনি একটা ভিভি টোকেন করে পাবেন। আর আমরা যেটা করব, এখানে আসার পর এখানে নিচে লাভ রেট দেবো একটা, দেওয়ার পর এখানে রিটুইট করব, এখানে ক্লিক করলাম, রিটুইট করে দিলাম, দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করে এখানে চলে আসবো। তো এবার বলেছে আপনাদের সাবমিট ইউর টুইটার ইউজার নেম, টুইটার ইউজার নেমটা কোথায় পাবেন আমি আপনাদের একটু দেখি। তো আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন, আসার পরে এখানে যে কর্নারে আপনার প্রোফাইল পিকের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট অনুসারে আপনার ছোট্ট করে ইউজার নেম দেওয়া আছে নামের সাথে সংখ্যা মিলিয়ে, দেখেন আমার যেমন @ অনুসারে নামের সাথে সংখ্যা দেওয়া আছে, এটা হলো আপনার ইউজার নেম। তো এইভাবে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, আমি ইউজার নেমটা দিয়ে দিই। তো দেওয়া শেষ, আমি দেওয়ার পরে এখানে আমরা এটা টিকমার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বলেছে ফলো আস মিডিয়াম। তো আমার মিডিয়াম অ্যাকাউন্ট নেই যে কারণে আমি স্কিপ করে দিচ্ছি, যদি আপনার মিডিয়াম অ্যাকাউন্ট থাকে তাদের মিডিয়াম এই ক্লিক করে মিডিয়ামে ক্লিক করে তাদের মিডিয়াম অ্যাকাউন্টে ফলো করে আসতে পারেন। আর মিডিয়াম অ্যাকাউন্টে ফলো করে আসার পর ব্যাকে আসার পরে মিডিয়াম যে ইউজার নেমটা প্রোফাইল লিঙ্কটা মানে মিডিয়াম অ্যাকাউন্টের যে প্রোফাইল লিঙ্ক সেটা এখানে দিয়ে সেন্ড করতে পারেন। সো আমি এটা স্কিপ করে যাচ্ছি, আমি স্কিপে ক্লিক করে দিলাম যেহেতু আমার নেই এটা অ্যাকাউন্টটা। তো ডিড ইউ কমপ্লিট অল ট্যাক্স, তো আই হ্যাভ কমপ্লিট ক্লিক করে দিলাম। এবার বলেছে অলমোস্ট ডান, নাও সাবমিট ইউর ERC-20 এবং BIP-20 অ্যাড্রেস বিলো, আপনাকে এর ভেতরে যে কোনো অ্যাড্রেসটা দিতে হবে।
তো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের সরাসরি এখন চলে যেতে হবে আমাদের ট্রাস্ট ওয়ালেটে। তো যাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট নেই, আপনি যদি এয়ারড্রপে কাজ করতে চান অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলে নিতে হয়। তো আমরা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করার পর আপনারা কর্নারে ক্লিক করবেন, এই কর্নার একদম ছোটো এই কর্নারে ক্লিক করবেন। দেখেন এই কর্নারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে বিএনবি লিখবেন, বিএনবি বিএনবি লেখার পর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট চেইন বিএনবি, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এসিবি ক্লিক করে এটা আপনি কপি করে নিলেন, কপি করে নেওয়ার পর এখানে আসার পরে আপনাকে এটা আপনার পেস্ট করে দিলাম। এটা আমরা কিন্তু বিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছি এখানে, তো আমি সেন্ড করে দিলাম। অ্যাড্রেসটা সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স এবং রেফারেল লিঙ্ক, পিসেল, উইথড্রো, টপ রেফারেল, আওয়ার ভিজিট সব কিছু এখানে দেখতে পারবেন। সো এটা 100% লিজিট একটি অ্যাডোব, অবশ্যই এখানে জয়েন করবেন, পাই না পাই সেটা পরের বিষয়ে। আমরা যেহেতু এখানে কোনো কাজ করতে হলো না, অল্প একটু কাজ, কোনো কষ্টেরও কাজ না, সেক্ষেত্রে আপনারা কষ্ট করে একটু জয়েন করে থাকবেন। এটা পরবর্তী আপডেট আমি দিয়ে দেবো, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনার রেফারেল লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো এখন বিষয়টা হলো যে ব্যালেন্স আমি ক্লিক করি, দেখেন আমার ব্যালেন্সে ক্লিক করলে আমাকে 50টা ভিভি টোকেন দিয়েছে এবং ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে। এটা হলো আপনার রেফারেল লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন এই রেফারেল লিঙ্ক, এটা আপনার শেয়ার করতে পারেন। প্রতি রেফারেলে একটি করে ভিভি টোকেন পাবেন, যার ভ্যালু তারা বলেছে $1 করে। তো এখন বিষয়টা হলো যে এখানে উইথড্রো অপশানে যদি আমি ক্লিক করি, আপনাদের একটু দেখাই, অটোমেটিক উইথড্রো উইথড্রো অপশানে ক্লিক করলে তারা বলেছে অটোমেটিক উইথড্রল উইল বি সেন্ড টু ইউর অ্যাড্রেস ডে বিফোর ইউনিসেফ আর প্যানকেকস ও প্যানকেকস লিস্টিং, এই দুটো এক্সচেঞ্জারে লিস্টেড হবে এবং টোকেনটা যখনই লিস্টেড হবে তো সবাই কিন্তু কিনতে চাইবে। সেটা আমি আমার কাছে দিতে পারেন বা অন্য কারোর কাছে দিতে পারেন। টোকেন যখন একটা টোকেন যখন লিস্টেড হয় ভালো একটা এক্সচেঞ্জারে, তখন মানুষ সবাই কিনতে চায়, এটা সবাই জানেন। তো বিষয়টা হলো যে আপনারা এই এয়ারড্রপটিতে জয়েন করবেন, আমাদের $50 দরকার নেই, আমাদের $10 দিলে আমাদের যথেষ্ট, যেহেতু ফ্রি জিনিস সে যতটুকুই দেবে ততটুকুই আমাদের লাভ, যেন আমরা নিতে পারি। তো বর্তমান সময়ে যতগুলো এয়ারড্রপ অনলাইনে আসতেছে, প্রচুর পরিমাণে এয়ারড্রপ প্রতিদিন অনলাইনে আসে, আমি সবাই আপনারা জানেন যারা অনলাইনে কাজ করেন, তো আসলে সবগুলো কিন্তু ভালো হয়ে থাকে না। তারপরে চেষ্টা করা যায়, এই মনে হয় যে এই এয়ারড্রপগুলো এটা ভালো হবে, এটা কাজ করলে হয়তো পেমেন্ট পাওয়া যাবে, সেই হিসাবে আমরা কিন্তু দিয়েছি। তো এটা কবে পেমেন্ট করবে এটা অলরেডি তারা জানায়নি, তবে আমরা চেষ্টা করতেছি তাদের সাথে যোগাযোগ করার। আমরা যদি জানতে পারি যে তারা কবে পেমেন্ট করবে সেক্ষেত্রে আমরা অবশ্যই জানিয়ে দেবো। এবং এটা কিন্তু পেমেন্ট করার বিষয়টা হলো যে এটা আজ করুক বা কাল করুক বা এক মাস দুই মাস পরে করুক, এটা কিন্তু আমাদের বলেছে তারা অটোমেটিক করে দিবে, আমাদের ওইখানে এসে উইথড্রো করা লাগবে না। এটা আমাদের সব থেকে বেশি ভালো, কারণ অনেকে এয়ারড্রপে কাজ করতে করতে মনে থাকে না যে কোন এয়ারড্রপে কোন সময় পেমেন্ট করবে। সো এটা তারা বলেছে অটোমেটিক উইথড্রো করবে যেহেতু, তো আমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। তো এটাই মূলত আজকের ভিডিও ছিল, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।